very recently has been selected to lead this great, great uh, organization. Jazakallah <laughs> khair. Sheikh, mashallah. <laughs> Assalamu <laughs> alaikum <laughs> wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah rabbil alameen. Wassalatu wassalamu ala ashrafil anbiya wa khatimil mursaleen. Nabiyana Muhammad al-amin wa ala alihi wa sahbihi ajma'in. Amma ba'd. Faudhu billahi minash shaitanir rajim. Fasbir kama sabara ulul azmi minar rusul. আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি মহোদয় ওলামাই ওলামাইকেরাম আমাকে আমাদের প্রফেসর শেখ মুখতার আহমদ সাহেব আমাদের শেখ আব্দুল মালিক আহমদ মাদানী যে মূল্যবান আলোচনা পেশ করলেন তার উপরে একটা পর্যালোচনা বা মূল্যায়ন মূল্যায়ন করতে বলেছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত মূল্যবান আলোচনা আমাদের তরুণ গবেষক শেখ আব্দুল মালিক আহমদ মাদানি অত্যন্ত ভালো মাপের একজন আলেম মহাদেশ উনি এম করেছেন মদিন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এবং সম্প্রতি উনি জামেত মালিক খালিদে পিএইচডি গবেষণার জন্য স্কলারশিপ লাভ করেছেন আমরা তাকে মারহাবা জ্ঞাপন করি ধন্যবাদ জ্ঞাপন করি আর মাশাল্লাহ এই ধরনের তরুণ আমাদের স্বপ্নের তরুণ তারা আমাদের ইনশাল্লাহ আগামী এই সই আকিদার দাওয়াতকে তারা ভবিষ্যতে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ তো খুবই চমৎকার বক্তব্য উনি পেশ করেছেন তো তার বক্তব্যের আলো আলোকেই আমি বলতে চাই যে তিনি যে একটা আয়তে কারিমা পেশ করেছেন যে ফাসবির কামা সবারা উলুল আজমে মিনা রসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়তে কারিমা আল্লাহ বাক আলমিন তিনি আমাদেরকে বলছেন তোমরা ধৈর্য ধারণ করো যেমনভাবে উলুল আজমে মিনা রসুল প্রথম শ্রেণীর একেবারে দৃঢ় প্রত্যয়ই যারা সর্বশ্রেষ্ঠ রাসুল ছিলেন পাঁচজন তার মধ্যে হলেন সর্বশ্রেষ্ঠ আমাদের প্রিয়নবিহম্মদ সাল্লাম ইব্রাহিম খালিয়েল আলি সাল্লাম নু আলি সাল্লাম মুসাআসাল্লাম ইসাল আলি সাল্লাম এই পাঁচজন রাসুলের তাদের যে ধৈর্যের নমুনা তারা পেশ করে গেছিলেন সেটা আমাদেরকে আল্লাহ বাকর্ব আলামিন অনুকরণ করতে বলেছেন সম্মানিত শুধুবিন্দু আমরা জানি যে দাওয়াতের ক্ষেত্রে বিশেষ করে ধৈর্যের কোনো বিকল্প নাই ধৈর্য এটা আপনার এর গুরুত্ব অপরিসীম তার কারণ দাওয়াতের পথ এটা কেরামের পথ এটা কশন কালো মসৃণ পথ নয় এটা আপনার কসুমাসী পথ নয় এটা আপনার গোলাপের পাপড়ি বিছানো সবুজ গালিপা গালিচা লাল গালিচা বিছানো পথ 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 অত্যন্ত সীমাহীন নির্যাতনের পথ আপনি নির্যাতিত হবেন আপনি কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন এমন একটা পথ দিয়ে আমাদের অতিক্রম করতে হবে সম্মানিত সুদীবেন্দু তো আসলে আপনি যখন আম্বি কেরামদের মানহাজের উপর দাওয়াত দিবেন দেখবেন যে অনেক বাধা আর আপনি যদি শুধু ওই জিলাপি খাবেন মিলাদ পাঠ করবেন কেয়াম করবেন বেদাত উদযাপন করবেন বেদাত ছড়িয়ে দিবেন আপনি চতুর্দ থেকে শুধু বাহবা পাবেন বাহবা কুড়াবেন কিন্তু আপনি যখন সঠিক বিশুদ্ধ তাওহিদের কথা বলবেন আপনি যখন একত্র কথা বলবেন আপনি যখন বেদাতের বিরুদ্ধে সোচ্চার হবেন দেখবেন যে আপনার চতুর্শ্বে সেই আম্বেকেরামদের যারা শত্রু ছিল তারা আপনাদের পাশে এই যুগের শত্রুরাও তারা দাঁড়িয়ে যাবে আল্লাহরুল্লাহ আলামিন বলেন আল্লাহ রবীন্দন বলেন প্রত্যেক নবীর জন্য আমি কিছু শত্রু তৈরি করেছিলাম প্রত্যেক নবীর শত্রু ছিল শত্রু কারা যারা দুষ্কৃতিকারী যার অপরাধী যার পত্তলিক যারা আপনার আল্লাহ বাকরবুল্লাহ আলামিনের একত্ববাদের শত্রু যারা এ যুগেও তারা প্রস্তুত রয়েছে সম্মানিত শুধুবিন্দু আপনি এই জন্য দেখবেন যে আপনি যখনই বিশুদ্ধ আকিদা দিবেন আল্লাহ আলিল্লাহ দিন উল খালিস আল্লাহ তারা দিন হল পরিশুদ্ধ স্বচ্ছ পবিত্র নির্ভেজাল দিন এটা আপনি যখনই দাওয়াত দিবেন সীমিত লোক যারা হকের উপরে তারাই গ্রহণ করবে বাকিরা আপনাকে বিভিন্নভাবে অপবাদ দিবে যেমন আমার পূর্বে আমি যার বক্তব্য মূল্যায়ন করছি শেখ আব্দুল মালিক আহমদ মানানি তিনি বলেছেন যে তারা বিশ্বনবীকে তারা যাকে আগে আলামিন উপাধি দিয়েছিল তারা কি বলল সাহের কাজাব জাদুকর মিথ্যুক মজনুন তারা বলল যে পাগল এভাবে কিন্তু বর্তমানে আমাদেরকে তারা কিন্তু উপাধি দিবে তারা আপনি আপনাকে কাদিয়ানি বলা হবে আপনাকে লামাজেবে বলা হবে আপনাকে শিয়া বলা হবে তো কাজে সম্মানিত সুদীবেন্দু আমরা মাসাল্লাহ আমরা শেখ আব্দুল মালিক আহমদ মাদানিকে ধন্যবাদ জ্ঞাপন করছি তিনি চমৎকার আলোচনা করেছেন আর শোভরের যে তিনটা প্রকার আমি শুধু এক মিনিটে বলতে চাই আমরা তিনটা প্রকারে আশা করে আমরা আমল করার চেষ্টা করব একটা হলো যে আল্লাহর যেটা সিদ্ধান্ত আল্লাহর তাকদির আমার ভালো মন্দ এটার উপর আমাদের ধৈর্য ধারণ করতে হবে আর তারই সাথে আপনার আল্লাহর আনুগত্যের পথে আপনি মনে করেন প্রচন্ড শীতকাল আপনার ফজর সলা আদায় করতে ইচ্ছা হচ্ছে না এটার বিরুদ্ধে জেহাদের ময়দানে যেতে হবে এটা আল্লাহর আনুগত্যের উপরে আর আরেকটা হলো যে বিধিনিষা হারাম মোহারাম মহার্রমা বেঁচে থাকার পথে ধৈর্য আপনার মন চায় একটা অশ্লীল কাজ করতে মন চায় রাতারাতি বড় লোক হতে কিন্তু আল্লাহর ভয় আপনাকে বাধা প্রদান করবে এখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তো সম্মানিত সত্যিবন্ধু আমি আমার সংক্ষিপ্ত মূল্যায়ন এখানে নিঃশ্বাস করছি আল্লাহ ফাকরবুল্লা আলম আমাদের সকলকে তো করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি